নমস্কার, অনলাইন সান্ড্রি গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে যে ভিডিওটি বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটি মিডিয়া অ্যানালিসিস চ্যানেল বা ইউটিউব চ্যানেল বলা যায়, আরামবাগ টিভি, যার ওনার শফিকুল ইসলাম শফিকুল্লাহ। তো ওনার ভিডিও আমি পার্সোনালি দেখি, ফলো করি এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে উনি একমাত্র মিডিয়া মানে মিডিয়া প্ল্যাটফর্মটিকে যেভাবে ব্যবহার করেন হয়তো হার্ডলি কেউ করে থাকবে। এবার তার বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন কমেন্ট করে থাকি, তো বিভিন্নভাবে এবং প্রত্যেকটা ভিডিও ওনার মানে পজিটিভ লাগে। আজকে আমার মানে ওনার একটা ভিডিওতে ভিডিও দেখে আর কি মনে হলো যে আমি মানে ওই ভিডিওটা নিয়ে একটা ভিডিও বানাই, মানে ভিডিওটা এই কারণেই বানাবো, মানে আমি শফিকুল্লাহর উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে একটা ভিডিও দেখলাম যে ওই আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের কলকাতা পুর নিগমের যে কমিশনার ববি হাকিম বা ফিরহাদ হাকিম, একটি তাকে একটু বল একটা ভিডিওতে বলতে শোনা গেছে যে তিনি বৌদ্ধ ধর্মের এরকম কোনো একটা প্রোগ্রামে তিনি গেছেন এবং সেখানে তিনি বলেছেন যে যখন হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম মানে হিংসার পথ নেয় তখন বৌদ্ধ ধর্ম একমাত্র পথ। অ্যাকচুয়ালি উনি যেটি মানে যেটা বলতে চেয়েছেন বলে আমার মনে হয় সেটা হচ্ছে মানে আমাদের আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তখন দেখতে পাবো যে মানে হিন্দু ধর্মের যখন হিন্দু ধর্মকে নিয়ে যখন আর কি কিছু মানুষ মানে বিশেষ করে যারা আর কি হিন্দু ধর্মের কে যারা আর কি লিড করতো বিশেষ করে পুরোহিত সম্প্রদায়, তো তাদের অত্যাচার যখন সাধারণ মানুষের প্রতি বেড়ে গিয়েছিল তখন মানুষ কিছু অন্য ধরনের অ্যাকচুয়ালি ধর্ম তো ওয়ে অফ লিভিং, ধর্ম তো কোনো মানে দেব দেবীর পূজা পার্বণ ব্যাপারটা তো জাস্ট ওটা মানে আমাদের হিন্দু ধর্মের যে মানে ওয়েটা যে ধর্ম পালন করার যে ওয়ে ওইটুকুই, কিন্তু প্রত্যেকটা ধর্মই তো হচ্ছে একটা মানুষের মানে জীবন চলার যে মানে ওয়ে অফ লিভিং আর কি। এবার বিষয়টা হচ্ছে যে হয়তো ববি হাকিম যেটা বলতে চেয়েছেন হয়তো উনি হয়তো সেটা বলতে চাননি, বিষয়টা হচ্ছে এরকম যে উনি বলতে চেয়েছিলেন যে ইতিহাসে আর কি ওই বিষয়টা স্মরণ করে যে হিন্দু ধর্ম বা অন্য যে কোনো ধর্ম যখন আর কি তার যে যারা পৌরোহিত্য করেন তাদের মানে মানে একটা মানে ধর্ম যখন আর কি হিংসার পথ নিয়ে নেয় সেটা বিভিন্ন কারণে হতে পারে, তখন অন্য যে কোনো ধর্মই তার আর কি রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমরা ইতিহাসের পাতা উল্টানে দেখতে পাই যে হিন্দু ধর্মের যখন এরকম মানে কিছু ক্রাইসিস তৈরি হয়েছিল, মানুষ হিন্দু ধর্ম আর চাইছিল না, তখন একটা নতুন একটা ধর্ম জন্ম নেয়, সেটা শুধু বৌদ্ধ ধর্ম ছিল না, সাথে পাশাপাশি জৈন ধর্মও ছিল, বৈষ্ণব ধর্ম ছিল, বিভিন্ন আরো অন্যান্য ছোট অনেক ধর্ম ছিল। আমরা বিশেষ করে ইতিহাসের পাতা উল্টে দেখতে পাই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উদাহরণ। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন গৌতম বুদ্ধ এবং জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা মহাবীর জৈন, যিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। এবার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, শফিকুল্লাহ ঠিকই বলেছেন যে একজন মন্ত্রী মশাই যখন কিছু একটা কমেন্ট করেন তখন তার যে ফলোয়াররা আছে তারা হয়তো সেটাকে নিয়ে কিছু একটা মানে কিছু একটা তো জিনিসে ইনভলভ হতেই পারেন, সেটা পজিটিভলি হতে পারে নেগেটিভলি হতে পারে। এবার বিষয়টা কি বলুন তো শফিকুল্লাহ বা অন্যান্য যারা আর কি আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি এটাই বলতে চাই, বিষয়টা হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করে,
মানুষ কিভাবে নেবে বিষয়টা। হ্যাঁ, উনি জনপ্রতিনিধি অবশ্যই, কিন্তু জনপ্রতিনিধিকে আসলে কে বানিয়েছেন? জনপ্রতিনিধি জনগণই কিন্তু জনপ্রতিনিধি বানিয়েছে। তাই আমি আর আমার বলতে কোনো দ্বিধা নেই যে জনপ্রতিনিধি তেমনই হবে তার জনগণ যেমন হবে। আজকে জনগণ যদি চায়, মানে মনে করে যে আমরা নিজেদের মধ্যে খুনোখুনি করবো, মারামারি হানাহানি করব, আর আমাদের জনপ্রতিনিধি খুব ভালো হবে, এটা হতে পারে না। জনপ্রতিনিধিরা তো মানে কিছুদিন অন্তর অন্তরই তাদের দল পাল্টে ফেলছেন, তাদের নীতি পাল্টে ফেলছেন, মতামত মতাদর্শ পাল্টে ফেলছেন। তো তাই বলে যদি জনগণ মানে সেই সমস্ত মানুষজনেরই ওপর ভরসা রাখে এবং নিজের সিদ্ধান্ত নিজে না নিতে পারে, বা নিজের সিদ্ধান্ত এমনভাবেই মানে নেয় যে যে কিছু মানুষ সেই জিনিসটাকে কাজে লাগায়, তো সেক্ষেত্রে কি আর হবে? সেক্ষেত্রে জনগণ নিজের মানে নিজের ক্ষতি করছে। তাই সবার উদ্দেশ্যে আমি একটাই অনুরোধ করব যে আপনারা দয়া করে যে ধর্ম যে বর্ণ তেই থাকুন না কেন, যে রাজনৈতিক দলেরই মতাদর্শে চলুন না কেন, প্রত্যেকের আলাদা আলাদা মতাদর্শ, আলাদা আলাদা মতামত, আলাদা আলাদা ধর্ম বর্ণ জাতি রাজনৈতিক রং আলাদা হতেই পারে, কিন্তু আপনাদের এটা বললে চলবে না যে আপনারা প্রথম হচ্ছে মানুষ। মানুষের মানে ধর্মটা হচ্ছে মানব ধর্ম, তাই মানব ধর্মটা আগে পালন করুন, নাকি নিজেদের মধ্যে মারামারি হানাহানি বিভিন্ন কারণবশত করতে থাকবেন। মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকতে পারলেন, কি নিজেদের মধ্যে নিজের ভ্রাতৃত্ববোধকে না জাগিয়ে যদি নিজেদের মধ্যে সেইটারকে অ্যাবসেন্স সেটাকে মানে অ্যাবসেন্ট রেখে নিজেদের মধ্যে মারপিট করলেন, নিজেদের মধ্যে খুনোখুনি করলেন, তাহলে এক্ষেত্রে বিষয়টি আর কিছুই হবে না। কিছু মানুষ বা কিছু অসৎ ব্যক্তির সুযোগ নেবে এবং তার সেই সুযোগের সদ্ব্যবহার করবে, আলটিমেটলি আপনার নিজেরই ক্ষতি হবে। তাই নিজের ভালোটা বুঝুন, নিজের নিজের পরিবারের ভালো বুঝুন, আপনার আগামী প্রজন্মের ভালো বুঝুন। সবকিছু একটার উপরেই দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে আর কিছু কিন্তু নেই। সাথে সকলকে যারা আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য অনুরোধ করবো, আপনার ওপিনিয়ন জানান, আপনার মতামত জানান। আর আমার চ্যানেল থেকে আরও কিছু এই সংক্রান্ত ভিডিও চান কিনা বা ভিডিও শুনতে চান কিনা, পেতে চান কিনা, সেটাও আপনাদের মতামত জানাবেন।